আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। রাতের খাবার দিয়ে ব্লগটা শুরু করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি মাশরুম দিয়ে ভাত খাচ্ছি। ওই দিনের মাশরুম, চিকেন মাশরুম রান্না করেছিলাম, ওটা রয়ে গিয়েছিল, তো রাতের খাবারটা এটা দিয়ে খেলাম আর কি। আর লুবা তো অনেকগুলো তরকারি নিয়ে এসেছিল, অনেকগুলো রান্না নিয়ে এসেছিল, ওগুলোও খেয়েছি। কিন্তু আমার কাছে মাশরুমের এই তরকারিটা অনেক ভালো লেগেছে। মাশরুমের এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আমার চ্যানেলে আছে, চিকেন উইথ মাশরুম আর কি, চিকেন দিয়ে রান্না করেছি, খুবই মজা হয়েছে। এবারে মাশরুমটা এত মজা হয়েছিল, আসলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা উচিত ছিল, কিন্তু এত তাড়াহুড়া ছিল আর শেয়ার করতে পারিনি। তো যাই হোক, রাতের খাবারটা খেয়ে ফেলেছি আর ভিডিও করিনি। পরের দিন সকালবেলা একদম ভোরে উঠে গিয়েছি। উঠে তো আপনারা সবাই জানেন আমি বারান্দা যাই, বারান্দা কতক্ষণ দাঁড়িয়ে থাকি। তো যাই হোক, এরপরে তো সকালের নাস্তা রেডি করতে চলে এসেছি। আজকে বাঁধাকপি আলু দিয়ে ভাজি করেছি, আর হচ্ছে যে ওই যে আমার নাবেলা রুটি আর কি বানাচ্ছি, এটা আমার সেই ঐতিহাসিক নাবেলা রুটি, আরিবের বাবা নাম দিয়েছে। তো যাই হোক, আজকে আমি আর আরিব নাস্তা করব সকালের, আর হচ্ছে আরিবের বাবা রোজা রেখেছে, তো ওর জন্য আর নাস্তা বানাবো না। তো আমি নাস্তাটা রেডি করে আর মাঝে মাঝে মানে ফাঁকে ফাঁকে আর কি অন্য কাজগুলো করছি, আর নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আর আসলে এটা খেতে খেতে না আমারও ভালো লাগা শুরু হয়ে গিয়েছে। এখন বেলা রুটিগুলো তেমন একটা আমার কাছে ভালো লাগে না আর কি, মনে হয় যে ওগুলো শক্ত শক্ত মনে হয়। তো এটা এখন আমি খাই, পছন্দ করি, আর আমার কষ্টও কমে গিয়েছে, এজন্য বলতে পারেন যে প্রতিদিনে আমি এই নাস্তাটা তৈরি করি। তো একদম খুব সহজ, আগে তো রুটি বেলতে হতো, ভালো লাগতো না, এখন মোটামুটি কাজ চালিয়ে নিচ্ছি। তো যাই হোক, আজকে তো নাস্তা এটাই, আর এটা বানিয়ে নিচ্ছি আমি। আরিবকে নাস্তাটা দিয়ে দিয়েছি, আর আমি আমারটাও রেডি করে নিয়েছি। রেডি করে তারপরে বারান্দার দিকে গেলাম, গতকালকে অনেকগুলো কাপড় ধুয়েছি, তো ওগুলো শুকায়নি, যেহেতু বারান্দার রোদ এখন একদমই কম আসে। তো নাস্তাটা রেডি করে দেখলাম যে রোদ চলে এসেছে, ভাবলাম যে কাপড়গুলো আগে দিয়ে দিই, তারপরে পরে নাস্তা করব, তো আগে কাপড়টা দিয়ে দিলাম।
সকালে যে সময়টাতে বারান্দায় থাকি তখন গাছে যদি পানি দেওয়ার প্রয়োজন হয় তখন পানিটা দিয়ে দিই। তো আজকে পানি দিয়েছে মানে গাছগুলোতে, প্রত্যেকটা গাছের মধ্যে পানি দেওয়া হয়েছে, আর বারান্দাটাতেও একটু পানি ঢেলে দিয়েছি। এরপরে তো আপনারা পানি দেখতেই পেয়েছেন নিচে, এই যে পানি পানি হয়ে আছে। তো যাই হোক, একটু বারান্দায় দাঁড়িয়েছিলাম, রোদটাও আপনাদের সাথে শেয়ার করলাম এই আর কি। তো এরপরে কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে নাস্তা করতে আসলাম। সকালবেলা আসলে এই রুটিনগুলোই আমার সবসময় থাকে, নাস্তা বানানো, কাপড় মানে আগের দিনের কাপড়গুলো রোদ্রে দেওয়া, এগুলোই আমার সকালবেলার কাজ, একদম তাড়াহুড়ার মধ্যে থাকতে হয়। এরপরে নাস্তা করার পরে অল্প একটু সময় থাকে, দেখা যায় যে তখন চিন্তা করি দুপুরবেলা কী রান্না করব এগুলো আর কি। তো ওই কাপড়টা দেওয়ার পরে আমি নাস্তা করতে চলে আসলাম, নাস্তা করে নিচ্ছি, এরপরে চা খাবো। চাটা আসলে আমার লিকার চাই খাওয়া হয়। নাস্তা খাওয়ার পরে অল্প একটু সময় পাই, ওই সময়টাতে দেখা যায় যে ঘরের ফার্নিচারগুলো একটু পরিষ্কার করা হয় বা টুকিটাকি কাজগুলোই করা হয়। ঘরে যে টুকিটাকি কাজগুলো থাকে ওগুলোই করে আজকে, আর আমার একবার গুছিয়ে রাখলে ওটা ঠিকঠাকই থাকে, যেহেতু আরই বড় হয়ে গিয়েছে, এলোমেলো করার মতো মানুষ নেই। তারপরও দেখা যায় যে ঘরে তো অনেক কাজই থাকে, আর এখন যেহেতু শীতকাল দেখা যায় যে ধুলাবালি পড়তেই থাকে। তো এইগুলো মোছামুছিটা যখন চোখে পড়ে, যখন যেটা চোখে পড়ে ওটাই পরিষ্কার করে ফেলে। তো যাই হোক, মোটামুটি সামনের রুমটা একটু পরিষ্কার করে এসেছি আমি। এসে আমি দুপুরে রান্নার জন্য চলে আসলাম। দুপুরে আজকে মুরগি রান্না করব আর হচ্ছে শাক ভাজি করব। আর সকালবেলা তো বাঁধাকপি ভাজি করেছিলাম, ওটা রয়ে গিয়েছে। আমি আর আরিব যতটুকু রুটির সাথে খাওয়া লাগে ওটাই খেয়েছিলাম, আর বাকিটা রয়ে গিয়েছে। তো আমি এদিকে এগুলো হচ্ছে যে করে নেব, পেস্ট করে নেব মুরগির জন্য। তো মুরগিটা বসিয়ে দিচ্ছি, দুপুরের রান্না এই সিম্পল রান্না। আর আমার শাশুড়ি বাড়িতে গিয়েছেন, তো আমাদের এই তিনজনেরই রান্না। আর আরিবের বাবা তো রোজা রেখেছে, তো দুপুরে ও তো থাকবে না, আমি আর আরিবে থাকবো। তো এই জন্য অল্প সিম্পল রান্না, আর এরপরে তো বিকালে দেখা যাবে। আজকে আপনাদের সাথে দুপুরের রান্না পর্যন্তই শেয়ার করলাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও অথবা ব্লগ দিলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা তা দেখে নিতে পারেন। আর এখানে আপনাদের সাথে একটু মজার একটা জিনিস শেয়ার করছি। আমি গত 15-20 দিন আগে ওই যে ছোট্ট একটা নারকেলের মালার মধ্যে আর কি গম দিয়ে রেখেছিলাম, যে চুড়ুই পাখি আসার জন্য। তো এই 15 দিন কোনো চুড়ুই পাখি আসেনি, আজকে দুপুরে খাওয়ার পরে দেখলাম যে চুড়ুই পাখি এসে আমার ওই মানে মালার মধ্যে যে গমগুলো ছিল ওগুলো খাচ্ছিল। তো হঠাৎ করে আমি চিন্তা করলাম যে এটা ভিডিও করে রাখি, তো আপনাদের সাথেও শেয়ার করলাম। 15 দিন পরে ওরা খেতে এসেছে, এটাই আমার কাছে ভালো লেগেছিলো, আর ভিডিওটা অত ভালো আসেনি, তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা হচ্ছে আমার ভালো লাগার একটা অংশ, এই জন্যই শেয়ার করা। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।